আসসালামু আলাইকুম, আমি মাহজিবিন সুমা। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইন্টেলিজেন্সি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে যারা নিয়মিত ক্লাস করছো তাদের সবার প্রতি আমার ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসাতে আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে তোমাদের জন্য আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি আমাদের বাংলা বিষয়ের উপর। আজকে টপিক হলো জাতীয় বিষয়ের নাম। জাতীয় বিষয়ের নাম আলোচনা করার আগে আমাদেরকে যে প্রাথমিক ধারণাটা জানতে হবে সেটি হলো, তোমরা সবাই জানো বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশে আছে একটি স্বাধীন পতাকা, একটি আমাদের আছে একটি ভাষা, স্বাধীন ভাষা, আমাদের আছে সংবিধান এবং আমরা সবাই বাঙালি, বাংলাদেশকে ভালোবাসি। জাতীয় বিষয়, এই জাতীয় ব্যাপারটাই যেন কেমন আপন, তাই না? জাতীয় মানে অর্থ কি তোমরা জানো? জাতীয় হলো জাতির নিজস্ব। আমরা হচ্ছে জাতি, আমরা বাংলাদেশের নাগরিক। জাতীয় হচ্ছে আমাদের নিজস্ব যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর নাম। সো জাতীয় বিষয়ের নাম বলতে একটি স্বাধীন দেশের কী কী জাতীয় বিষয় আছে সে বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। সো আমার ছোট বাবুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা খুব সুন্দরভাবে তোমাদের বাংলা খাতা, কলম, পেন্সিল, তোমাদের যাবতীয় লেখার জিনিসগুলো নিয়ে বসো এবং সবার আগে প্রয়োজন মনোযোগ। এই ভিডিওটি বুঝতে হলে আমাদের মনোযোগের সাথে মিসকে শুনতে হবে, মিসে পড়াগুলো দেখতে হবে। সো আমার ছোট বাবুরা, তোমরা যদি একটু বোর্ডে ফলো করো, আমি টপিকের নাম লিখেছি জাতীয় বিষয়ের নাম। তোমরা অনেকেই জানো আমাদের বাংলাদেশের জাতীয় বিষয়গুলোর মধ্যে আমাদের যে বিষয়গুলো আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি, বাংলাদেশের ফল, ফুল, পাখি, মাছ, আরও অনেক কিছু আছে। সো আজকে আমি জুনিয়র ওয়ানের বাবুদের জন্য 10টি জাতীয় বিষয়ের নাম এই ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে জাতীয় বিষয়ের ব্যাপারগুলো, যে আমরা কিভাবে হলো, কেন হলো এবং এই বিষয়গুলোর নাম কি, সে বিষয়ে আমাদের সম্যক ধারণা হবে। সো এবার শুরু করা যাক। জাতীয় বিষয়ের নাম তোমাদের দু ধরনের প্রশ্ন হতে পারে। একটি হচ্ছে প্রশ্ন উত্তর, যেমন ধরো বাংলাদেশের জাতীয় মাছ কি, তোমরা লিখবে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। আরেক ধরনের প্রশ্ন হতে পারে যে নিচের দেয়া বিষয়গুলোর জাতীয় নাম লিখো। আমরা যদি ওটাই ধরি, দুই নম্বর প্রশ্নটা ধরি যে কয়েকটি বিষয় উল্লেখ থাকবে এবং আমাদেরকে যেটা করতে হবে ওই বিষয়গুলোর জাতীয় নাম লিখতে হবে। এসো আমরা দুই নম্বরের উত্তরটা কীভাবে সাজাতে পারি মিসের সাথে সবাই ট্রাই করো। জাতীয় বিষয়ের নাম যদি আমরা দুই নম্বরের প্রশ্নের উত্তর হিসেবে লিখতে চাই, যে নিম্নোক্ত বিষয়গুলোর জাতীয় নাম লেখো। সো আমরা একটি ঘর করে নিতে পারি। আমরা যদি এটি ঘর করে লিখি তাহলে আমাদের সময় বেঁচে যাবে এবং খাতা দেখতে অনেক পরিচ্ছন্ন মনে হবে। তোমরা অল্পের মধ্যে অনেকগুলো বিষয়ের নাম লিখতে পারবে। সো আমি আমার বক্সের বাম পাশে লিখব জাতীয় বিষয়, মানে যে বিষয়ের নামটা আমরা লিখব সেটা হচ্ছে জাতীয় বিষয়। এটা আমরা বাম পাশের ঘরে করে ফেলবো। তোমরা নিশ্চয়ই তোমাদের খাতাতেও ঘর করেছো, বাম পাশে লিখে ফেলো জাতীয় বিষয়। এবার এপাশে লিখবে বিষয়ের নাম, যেটা আমরা শিখব সেই বিষয়ের নামটা আমরা ডান পাশের ঘরে লিখব। সো তোমাদেরকে আমি কিছুক্ষণ সময় দিচ্ছি, তোমরা এই ঘরটা তোমাদের খাতাতে তুলে ফেলো। ওকে, এবার যাওয়া যাক জাতীয় বিষয় এবং বিষয়ের নাম আমরা 1 থেকে 10 কোন কোন বিষয়ের নাম আজকে আমরা শিখতে যাচ্ছি। আমরা এক নাম্বার দিয়ে জাতীয় বিষয়, এটার বারবার লিখবো না, এই জন্যই আমি ঘর করেছি যেন তোমার বারবার জাতীয় বিষয়, জাতীয় ফলের নাম, জাতীয় ফুলের নাম, জাতীয় শব্দটা বারবার লিখতে হবে না, যদি তোমরা এমন একটি ঘর খাতাতে করতে পারো। তো জাতীয় বিষয়, আমরা শুরুতেই যদি ফলের নামটা শুনি, জাতীয় ফল, বিষয়ের নাম কি হবে? জাতীয় ফল কাঁঠাল। জাতীয় ফল কাঁঠাল। সো আমরা এভাবে কিন্তু অনেক ছোট করে আমাদের অ্যান্সারগুলো লিখতে পারছি। জাতীয় ফল কাঁঠাল,
জাতীয় ফল কাঁঠাল। এবার আসো জাতীয় ফুল। জাতীয় ফুল, এই ফুলটার নাম তোমরা জানো এবং তোমরা এই ফুলটার সুন্দর ছবি এঁকে আমাকে দেখিয়েছ। জাতীয় ফুল শাপলা, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। এখন আসো আমি তিন নম্বরে কী দিব, পাখি, ফুল ফল তারপর দিচ্ছি পাখি। বাংলাদেশের জাতীয় পাখি বলতে পারো তোমরা কী লিখবো আমি? ইয়েস, বাংলাদেশের জাতীয় পাখি হলো দোয়েল। এই দোয়েল বানানটা তোমরা ওকারে যখন ব্যবহার পড়েছো তোমরা এই বানানটা লিখেছো এবং তোমরা জানো যে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। চার নম্বরে লিখব বাংলাদেশের জাতীয় পশু। বাংলাদেশের জাতীয় পশু কি হলো, সেটা নাম কি? একটা হিংস্র পশু, সেটার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার, বানানটা একটু দেখে নাও, রয়্যাল, এখানে একটা যুক্তবর্ণের ব্যবহার তোমরা পাবে। এটা হচ্ছে উমর সাথে যুক্তবর্ণ গটা যুক্ত হবে, রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পশু। তোমরা ভিডিওটি দেখার সাথে সাথে তোমাদের সিডাব্লু খাতায় বিষয়গুলোর নাম এবং বিষয়গুলো এই যে আমি ঘর করেছি এভাবেই লিখছো নিশ্চয়ই, তাই তো? এবার আসো পাঁচ নম্বরে আমরা লিখব জাতীয় মাছ। জাতীয় মাছের নাম বলার আগে মাছটাকে যদি আমরা সুন্দরভাবে বলতে চাই, এটি একটি সোনালী রঙের মাছ, এটি নদীতে হয়, এটি ইলিশ মাছ হচ্ছে রূপালী রঙের মাছ এবং এটি নদীতে পাওয়া যায় এবং এটা এখন সিজন তোমরা দেখবে, এখন ইলিশ মাছ প্রচুর পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এটি একটি বড় সম্পদ এবং পৃথিবীর অন্যান্য দেশের থেকে বাংলাদেশি ইলিশ মাছ বেশি জন্মায়। সো আমরা মাছের নাম লিখব ইলিশ। ইলিশে যে বানানটা সেটা তালব বর্ষা, এটা একটু মাথায় রেখো, এটা তোমরা পারো, রসের ব্যবহারে তোমরা ইলিশ এর আগেও পড়েছ, এই বানানটা তোমরা পারো। সো তোমাদেরকে আমি কিছুক্ষণ সময় দিচ্ছি, এক থেকে পাঁচ বিষয়গুলোর নাম তোমরা লিখে ফেলো, আমাদেরকে আরও পাঁচটি লিখতে হবে, আমি এটা মুছে দিয়ে আবার পাঁচটি লিখব। জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় মাছ ইলিশ। আমি আশা করছি তোমরা এর মধ্যে লিখে ফেলেছো আমার ভিডিওটি দেখে। এবার আমরা অন্য যে পাঁচটি জাতীয় বিষয়ের নাম লিখব সেটা আমার সাথে সবাই ভিডিওটি দেখে লিখে ফেলো। তোমাদের এক পেজই হয়ে যাবে এবং এই ঘরটা করার জন্য তোমরা একটা স্কেলের ব্যবহার করতে পারো। এখন আমি ৬ নম্বর লিখব জাতীয় বন। জাতীয় বনের নাম তোমরা কেউ কেউ জানো, হয়তো আবার কেউ কেউ জানো না। জাতীয় বন সুন্দরবন, এবং সুন্দরবন হচ্ছে পৃথিবীর মধ্যে বাংলাদেশে এমন একটি বন আছে যেটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন, এবং এই বনে আছে নানা প্রজাতির পশু পাখি, নানা প্রজাতির বিরল গাছ। এই বনে আছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এবং সুন্দর বন, এই নামটা এসেছে সুন্দরী নামের একটা গাছ থেকে নামকরণটা করা হয়েছে। সো আমরা জাতীয় বিষয় বন, এই বিষয়ের নাম হচ্ছে সুন্দরবন, এটা হচ্ছে আমাদের জাতীয় বন সুন্দর বন। এবং আমরা সুন্দরবনের বাংলাদেশের মধ্যে আছে, এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। গাছ, তোমরা সবাই, ফলের জাতীয় বিষয় হচ্ছে কাঁঠাল, কিন্তু গাছ কিন্তু কাঁঠাল না, গাছ হচ্ছে আম গাছ। বাংলাদেশের জাতীয় গাছ আম গাছ, এবং আমি জানি তোমরা সবাই আম খেতে খুবই পছন্দ করো। নাম্বার ৮ মসজিদ, নাম্বার ৮ জাতীয় মসজিদ। বাংলাদেশে হচ্ছে হাজার হাজার মসজিদের দেশ, এখানে আমাদের এক একটা রোডে আমরা আমাদের এলাকাতেও দেখব কত মসজিদ আছে। এবং বাংলাদেশে যে সব থেকে বড় মসজিদ, জাতীয় মসজিদ, সেটার নাম দেখো বাইতুল মোকাররম। নিশ্চয়ই তোমরা এই নামটা
এর আগেও শুনেছ, বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ। এবার আসো বাংলাদেশের জাতীয় কবি। আমি এখন এমন একজন কবির নাম তোমাদেরকে শোনাবো যার কবিতা তোমরা সবসময় পড়ো, ছোটো ছোটো ছড়া তিনি অনেক লিখেছেন আমাদের জন্য। তিনি হলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সো বাংলাদেশের জাতীয় কবি তোমরা কী লিখবে? কাজী নজরুল। এই বানানটা তোমরা যেহেতু কবিতায় পড়েছো, এই বিষয়ের সময় যখন তোমরা শিখবে এটা তোমাদের কাছে নতুন বানান মনে হবে না, কাজী নজরুল ইসলাম। সো এবার আমি লাস্ট বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা আমরা অনেক পছন্দ করি। আমরা প্রতিদিন স্কুলে এসে যখন অ্যাসেম্বলি অ্যাটেন্ড করি তখন সবাই মিলে আমরা এই গানটি পরিবেশন করি এবং এটা তোমাদের একটা পছন্দের গান। এটা আমাদের স্বাধীন দেশের স্বাধীন গান, এটা কিন্তু অন্য কোনো দেশে নেই, শুধু বাংলাদেশে এই গানটি আমাদের জাতীয় বিষয়। কোন গান? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ইয়েস, উই অল লাভ আওয়ার বাংলাদেশ, আওয়ার কান্ট্রি। সো এই ভিডিওটি দেখে তোমরা তো 10টি বিষয়ের নাম শিখবে, লিখবে, পরীক্ষার জন্যও শিখবে। পাশাপাশি আমি তোমাদের জন্য কয়েকটি ছবি এখানে এনেছি যেটা দেখে তোমরা পড়ার পাশাপাশি ছবিগুলোও শিখতে পারো এবং দেখে মুখস্থ করতে পারো পাখিটা দেখতে কেমন। এটা হচ্ছে দোয়েল পাখি, জাতীয় ফুল শাপলা, আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। দোয়েল পাখি, শাপলা ফুল, রয়্যাল বেঙ্গল টাইগার। এবার তোমাদেরকে আমি দেখাবো জাতীয় ফল কাঁঠাল। এটা আমার খুবই পছন্দের একটি ফল, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় গাছ আম গাছ। তোমরা দেখতে পাচ্ছ অনেক আম গাছে, এটা আমাদের জাতীয় গাছ। সো আমার ছোটো বাবুরা, এবার তোমাদের জন্য দেখাচ্ছি মসজিদের নাম, বলেছিলাম বাইতুল মোকাররম। তোমরা অনেকে বাবার সাথে গিয়েছো ঈদের নামাজ পড়তে। এটা আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এটা হচ্ছে সুন্দরবন। কে বলতে পারো? আমাদের জাতীয় কবি, আমাদের সবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই যে আমি তোমাদেরকে ছবিগুলো দেখালাম এবং ভিডিওটি দেখে তোমরা যে 10টি বিষয় শিখতে পারলে এটা তোমরা সিডাব্লিউ করবে এবং আমাদের নিয়মিত অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের হোমওয়ার্ক জমা দিবে। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।